সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে। এখন আমার বিষয় হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র। হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায়, আমরা বিগত দুই দিন পর্যন্ত যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করেছিলাম সেটি তো তোমাদের মনে আছে, তাই না? যেটা করাচ্ছিলাম সিবিপি, সেই সিবিপির আজকের অধ্যায় দশম অধ্যায়ের সমস্যা দশ নিয়ে আলোচনা করব। আমরা সিবিপির কোনটি নিয়ে আলোচনা করব, মানে অধ্যায় দশের সমস্যা দশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু দেখো যে আমরা যে সমস্যা দশ সেটি নিয়ে আলোচনা করছি সে প্রশ্নটি সম্পর্কে একটু তোমাদের দেখানো হচ্ছে। তোমরা একটু প্রশ্নটি দেখো, সর্বপ্রথম প্রশ্নটি একটু দেখে নাও। শুভ রায় 800 489, ধন্যবাদ তোমাকে বাবা, আমাদের সাথে ক্লাসে থাকো এবং বন্ধুদের জানিয়ে দাও যে আমরা অনলাইন ক্লাসে আছি। যে এখানে কি দেখা যাচ্ছে দেখো, যে ২০১৩ সালের বইয়ের সমস্যা দশ পৃষ্ঠা নাম্বার হইল যে দশের ১০০ পৃষ্ঠা। ২০১৩ সালের ডাউক লিমিটেডের তথ্য নিম্নরূপ। আচ্ছা আচ্ছা, ২০১৩ সালের ডাউক লিমিটেডের তথ্য নিম্নরূপ। প্রিয় শিক্ষার্থী, এখন মনে দেখা যাচ্ছে, তাই না বাবা? ঠিক আছে, দেখো বিক্রয়, ২০১৩ সালের ডাউক লিমিটেডের ব্যবসার তথ্য নিম্নরূপ। বিক্রয় ৩,০০,০০০ টাকা, এখন তোমরা দেখতে পাচ্ছ, তাই না? এর আগে একটু সমস্যা হয়েছিল যা অস্পষ্ট ছিল। বিক্রয় কত বাবা? ৩,০০,০০০ টাকা। পরিবর্তনশীল ব্যয় ১,৫০,০০০ টাকা। স্থায়ী ব্যয় ৬০,০০০ টাকা। করণীয় কি? মাত্র করণীয় ৩টা। ২০১৩ সালে ডাহুক লিমিটেডের লাভের পরিমাণ নির্ণয় করো। খতে বলছে ২০১৩ সালে ডাহুক লিমিটেডের কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। আর গতে বলছে ডাহুক লিমিটেডের সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো এবং ২০১৩ সালে ডাহুক লিমিটেডের নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের বন্ধুদের একটু শেয়ার করে জানিয়ে দাও যে আমাদের এই ক্লাসটা শেয়ার করে দাও তোমরা, এবং তাদের সবাইকে একটু জানিয়ে দাও যে আমরা একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। প্রতি বছর এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসে। তাহলে আমরা বইয়ের দশম অধ্যায়ের সমস্যা দশ নিয়ে আলোচনা করছি। দেখো উদ্দীপকটি আর একটু পড়ি। ২০১৩ সালে ডাহুক লিমিটেডের ব্যবসায়ের তথ্য ছিল নিম্নরূপ। বিক্রয় ছিল ৩,০০,০০০ টাকা, পরিবর্তনশীল ব্যয় ছিল ১,৫০,০০০ টাকা, আর স্থায়ী ব্যয় ছিল ৬০,০০০ টাকা। প্রথম প্রশ্ন কি করছে তোমাকে? প্রথম প্রশ্ন করছে ডাহুক লিমিটেডের লাভের পরিমাণ নির্ণয় করো। লাভ কীভাবে নির্ণয় করে মনে আছে? বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা থাকবে সেখান থেকে স্থায়ী ব্যয় বাদ দিবা, স্থায়ী ব্যয় বাদ দিলে পাওয়া যাবে লাভের পরিমাণ। কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র মনে আছে? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র কী? কন্ট্রিবিউশন মার্জিন বাই বিক্রয় গুণ কত? ১০০। কন্ট্রিবিউশন মার্জিন বাই বিক্রয় গুণ কত? ১০০। এরপরে কী ছিল তোমাদের? গ নাম্বারে ছিল সমচ্ছেদ বিক্রয়। সমচ্ছেদ বিক্রয়ের সূত্র তো গতদিন আমরা করিয়েছি যে স্থায়ী ব্যয় বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। আটা ছিল নিরাপত্তা প্রান্ত, প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সমস্যা ১৩ মানে সমস্যা ১০ এই অঙ্কটি এখন করাবো। তোমরা দেখো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি লেখা আছে। কত লেখা আছে ডাহুক লিমিটেডের? ডাহুক লিমিটেড এর লাভ যেহেতু চাইছে আয় বিবরণী ধরে করো। আয় বিবরণী কী করবা? তোমার যখন লাভ চেয়েছে লাভটা কীভাবে নির্ণয় করবে? আয় বিবরণীর মাধ্যমে। কত সালের? ২০১৩ সালের জন্য। ২০১৩ সালের জন্য কী ছিল?
বিবরণ টাকা। বিবরণ টাকা প্রথম ছিল বাবা বিক্রয়, বিক্রয় ছিল কত 3 লাখ। এখান থেকে বাদ দাও পরিবর্তনশীল ব্যয়, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ। পরিবর্তনশীল ব্যয় ছিল কত 1,50,000। 1,50,000 বাদ দিলে কত 1,50,000। এই 1,50,000 কি কন্ট্রিবিউশন মার্জিন, তাই না? বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে স্থায়ী ব্যয় বাদ দাও, বাদ হলো স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় 60,000 বাদ দাও, 60,000 বাদ দিলে হয় কত 90,000। এটাই লাভ, লাভ সমান সমান। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের পাঠ্য বইয়ের সমস্যা 10 নিয়ে আলোচনা করছি। একটু দেখো, ডাউক লিমিটেড আয় বিবরণী 2013 সালের জন্য, ঠিক আছে? এখন এখানে কি দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি বিক্রয়, বিক্রয় কত আছে 3 লাখ টাকা। বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে পাওয়া যায় কি? কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন কত দাঁড়াইলো? 1,50,000 টাকা। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে স্থায়ী ব্যয় বাদ দিলে কী পাওয়া যাবে? লাভ। তোমরা এই সূত্রটাকে একবার সরাসরিও লিখতে পারো, লাভ সমান সমান বিক্রয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয় বিয়োগ হলো স্থায়ী ব্যয়, তাহলে লাভ চলে আসবে। তুমি সরাসরি এক লাইনও করতে পারো, আর এটাকে বিস্তারিতভাবে এভাবেও করতে পারো। তুমি যদি মনে করো যে তুমি ঘর ঘরে করবে না, তাহলে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় সরাসরি বাদ দিয়ে দিবি। আর আমরা ছক আকারে উপস্থাপন করেছি, ছক আকারে যেটা দেখা যাচ্ছে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে পাওয়া যায়, পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে পাওয়া যায় কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন থেকে স্থায়ী ব্যয় বাদ দিলে পাওয়া যায় কি? লাভ। প্রিয় শিক্ষার্থী, আমরা খ নম্বর প্রশ্নে যাচ্ছিলাম। তোমরা একটু দেখো তোমাদের বইয়ের খ, তোমাদের বইতে খতে কী দেওয়া আছে একটু দেখো। আমাদের এখানে দেওয়া আছে 2013 সালের কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। খতে কী লেখা আছে? 2013 সালের কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র কি? খতে আছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র কি? কন্ট্রিবিউশন মার্জিন বাই বিক্রয় গুণ 100। কন্ট্রিবিউশন মার্জিন বাই বিক্রয় গুণ কত? 100। কন্ট্রিবিউশন মার্জিন কত বের করেছিল মনে আছে? 1,50,000 টাকা, আর বিক্রয় কত? 3 লাখ, আর গুণ কত? 100। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ক্যালকুলেশনটা করে নিবে, আমি একটু করে নিচ্ছি। 1,50,000 বাই 3 লাখ গুণ হলো 100, আর 50% হয়েছে কত পার্সেন্ট? 50%। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের সাথে যখন এখন যারা যুক্ত হয়েছ তাদের বলছি, আমরা বইয়ের সমস্যা 10 নিয়ে আলোচনা করছি, আমাদের চ্যাপ্টারটা হইল 10 অধ্যায়ের সমস্যা 10। এই সমস্যা 10-এ আমাদের খ নম্বরে একটা প্রশ্ন আছে, কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র কী? কন্ট্রিবিউশন মার্জিন বাই বিক্রয় গুণ কত? 100। কন্ট্রিবিউশন মার্জিন বাই বিক্রয় গুণ কত? 100। কন্ট্রিবিউশন মার্জিন কত বের করছিলাম? বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দেওয়ার পর বের হয়েছিল কত? 1,50,000। 1,50,000 বাই বিক্রয় কত? 3 লাখ, গুণ কত? 100। তাহলে কত পার্সেন্ট? 50%। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কী পেলাম একটু দেখো তোমরা, যে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র কী? কন্ট্রিবিউশন মার্জিন বাই বিক্রয় গুণ কত? 100। আমরা যখন ক করেছিলাম মনে আছে, ক করছি না একটু আগে, সেখানে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দেওয়ার পরে
যেটা পাওয়া গেছিল সেটাকে কি বলছিলাম, কন্ট্রিবিউশন মার্জিন। সেই কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে আমরা সূত্রটা কি লিখলাম, কন্ট্রিবিউশন মার্জিন বাই বিক্রয় গুণগত 100। কি পেলাম তাহলে, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত সমান সমান, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র কি, কন্ট্রিবিউশন মার্জিন বাই বিক্রয় গুণগত 100। কন্ট্রিবিউশন মার্জিন কত আছে, 150,000 ছিল, 150,000 300,000 দিয়ে ভাগ করবে, গুণ দেবে 100 দিয়া, 50%। প্রিয় শিক্ষার্থী, আমরা গ নাম্বার প্রশ্নে যাচ্ছিলাম। গ নাম্বার প্রশ্ন আমাদের কি ছিল একটু দেখো, তোমরা তোমাদের পাঠ্য বই দেখে দেখো। আমি এখানে তোমাদের যে উদ্দীপকটা লেখা আছে সেখান থেকে দেখি, লেখা আছে ডাহুক লিমিটেডের সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। প্রান্ত, সমচ্ছেদ বিক্রয় বা নিরাপত্তা প্রান্ত, তোমরা তো সবাই জানো সমচ্ছেদ বিক্রয়, সমচ্ছেদ বিক্রয়। গ নাম্বারে প্রশ্ন করছে দুটো, সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়, সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় সূত্র কি মনে আছে তোমাদের, স্থায়ী ব্যয় বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, মনে আছে প্রিয় শিক্ষার্থী, গতদিনও লিখেছিলাম, তোমরা না বুঝলে প্রশ্ন করবে, স্থায়ী ব্যয় বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, মার্জিন অনুপাত। প্রিয় শিক্ষার্থী, কী পাচ্ছি আমরা, সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় এটা সূত্র কী লিখছি, সমচ্ছেদ বিন্দুতে যে বিক্রয় সেটার সূত্র লিখছি স্থায়ী ব্যয় বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। স্থায়ী ব্যয় কত আছে দেখো, তোমাদের প্রশ্ন তো আছে 60,000 টাকা, আর কন্ট্রিবিউশন মার্জিন আছে কত, অনুপাত আছে কত, 50%, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু দেখো, এই 60,000 ভাগ কত, 50, এবার পার্সেন্টেজ দাও, সাথে সাথে হবে কত, 1,20,000 টাকা, 1,20,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা আবার একটু দেখি যে আমাদের প্রশ্নটা কী ছিল, সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়, সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় সূত্র কী, স্থায়ী ব্যয় বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, স্থায়ী ব্যয় বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। স্থায়ী ব্যয় আছে কত তোমাদের প্রশ্নে দেখো তো একটু, স্থায়ী ব্যয় আছে 60,000 টাকা, এই 60,000 টাকাকে কী করবে, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, ক্ষতে কত বেরোয়ছিল, 50%, তাহলে 60,000 ভাগ 50 এটা দিবে, এরপর পার্সেন্টেজ দিবে, পার্সেন্টেজ দিলেই উত্তরটা চলে আসবে, 60,000 ভাগ 50 এটা পার্সেন্টেজ দিবে, সাথে সাথে উত্তরটা চলে আসবে 1,20,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কী পেলাম, সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়, সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়ের সূত্র কি, স্থায়ী ব্যয় বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, স্থায়ী ব্যয় আছে 60,000 টাকা, এটাকে কী করবে যে 50% দিয়ে ভাগ করবে, 50% দিয়ে ভাগ করার সাথে সাথে উত্তরটা চলে আসবে। আর একটা ছোট্ট প্রশ্ন আছে, নিরাপত্তা প্রান্ত, তোমরা তো জানোই তাই না, নিরাপত্তা প্রান্তের সূত্র কি, প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়। প্রিয় শিক্ষার্থী, নিরাপত্তা প্রান্ত, নিরাপত্তা প্রান্ত সূত্র কি, প্রকৃত বিক্রয়, প্রকৃত বিক্রয় মাইনাস হল সমচ্ছেদ বিক্রয়, প্রকৃত বিক্রয় মাইনাস হল সমচ্ছেদ বিক্রয়। প্রকৃত বিক্রয় কত তোমাদের, 3,00,000, আর সমচ্ছেদ বিক্রয় কত বের করছো ক্ষতে, 1,20,000 তাই না, তাহলে বাবা এটা বাদ দিলে কত হয়, 1,80,000 টাকা। প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি তোমরা কোনো প্রশ্ন করেছো কি না, নিরাপত্তা প্রান্তের সূত্র কী বলছিলাম, প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়, প্রকৃত বিক্রয় আছে 3,00,000, আর সমচ্ছেদ বিক্রয় আসলে কত, 1,20,000, 3,00,000 টাকা থেকে 1,20,000 টাকা বাদ দিলে যেটা পাওয়া যাবে, 1,80,000 টাকা। আমরা গতে কী প্রশ্ন ছিল যে নিরাপত্তা প্রান্ত, নিরাপত্তা প্রান্তের সূত্র কী, প্রকৃত বিক্রয় বিয়োগ হলো সমচ্ছেদ বিক্রয়, প্রকৃত বিক্রয় আছে কত, 3,00,000, আর সমচ্ছেদ বিক্রয় আছে 1,20,000, আমরা ক্ষতে যে সমচ্ছেদ বিক্রয় পেয়েছি সেটা তাই না, 3,00,000 থেকে 1,20,000 বাদ দিলে কত হয়, 1,80,000। তাহলে আজকের
যে আমরা সিপিপির অঙ্কটি করিয়েছি বইয়ের সমস্যা দশ, সেখানে কি কি প্রশ্ন ছিল? ক নম্বরে প্রশ্ন ছিল লাভের পরিমাণ, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়েছিলাম তাই না, স্থায়ী ব্যয় বাদ দিয়েছি লাভ পেয়ে গেছি। এরপর খ নম্বরে কি প্রশ্ন ছিল? কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র কি ছিল? কন্ট্রিবিউশন মার্জিন বাই বিক্রয় গুণ কত? 100। গ নম্বরে কি প্রশ্ন ছিল? দুটো, সমচ্ছেদ বিক্রয়, সমচ্ছেদ বিক্রয়ের সূত্র কি লিখছি? সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় স্থায়ী ব্যয় বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, আর নিরাপত্তা প্রান্ত প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়। প্রিয় শিক্ষার্থী, আমি আশা রাখছি যে আগামী সপ্তাহে তোমাদের সাথে আবার এই চ্যাপ্টারটির অবশিষ্ট অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকে এখানেই তোমাদের এই ক্লাসটি শেষ করে দিচ্ছি এবং তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এবং কোনো সমস্যা থাকলে আমাকে ফোনে অথবা মানে কি মেসেঞ্জারে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো।